এই চন্দ্রকলা রহস্য এসে যাচ্ছে। মাইথোলজিক্যালি আমরা 30টি চন্দ্রকলা পাই, তার ভেতরে পূর্ণ পূর্ণিমা চন্দ্রকলা পূর্ণিমা। কিন্তু অমাবস্যাটা গুরুত্বপূর্ণ কেন? অমাবস্যার দুটো দিক আছে, একটি পজিটিভ একটি নেগেটিভ সাইড। অধিকাংশ ক্ষেত্রে আমরা বিচার করি অন্ধকারেই কিন্তু সমস্ত খারাপ কাজ হতে পারে, জীবাণুরা অ্যাট্যাক করতে পারে। আবার দেখা যাচ্ছে কি যে অন্ধকারের ভেতরে মন শান্ত হতে থাকে, এটা একটি সবথেকে বড় দিক। তাহলে মন হচ্ছে চন্দ্র, চন্দ্রকে মনের অধিপতি বলা হয়েছে। তাহলে মন এবং চন্দ্র খুব পারস্পরিক একটি দিক। এই যে মন, এটাকে যদি আমরা আর স্থূল আকারে চলে যাই বা সূক্ষ্ম আকারে ব্যাখ্যা করি তাহলে আমরা জীবাত্মা পাই। তাহলে এই চন্দ্র আমাদের শরীরেও খেলা করছে, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আরেকটি হচ্ছে শুক্লপক্ষ, একটি সাদা একটি কালো। আমাদের জীবনে সাদা কালোর সংমিশ্রণে চলছে, আর এই সাদা এবং কালোর যে ব্যালেন্স আনুপাতিক হার, সেই জায়গাটায় অবস্থানের নামই হচ্ছে অমাবস্যা। যোগী এই জন্য সাধনা শুরু করেন মূলাধার চক্র থেকে। এবার যোগ মার্গের শরীরে যাচ্ছি। এই বিশ্বব্রহ্মাণ্ডকে আমরা অবশ্য ইনফিনাইট ম্যাসিভ স্পেস বলতে পারি। মহা মানে বিরাট, বিশাল, আলয় মানে স্পেস বা ঘর, তার মানে আমরা বলতে পারি বিশাল এবং বিরাট ঘর। যেমন কারণ অর্ণবসায়ী বিষ্ণুর একটি নাম আছে, মহাকারণ অর্ণবসায়ী বিষ্ণু, বিরাটের গল্প রয়েছে। সুতরাং এই বিরাট এখানে ইনফিনাইট স্পেস। এই যে ইনফিনাইট স্পেস অর্থাৎ মা আলয়, এটা আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সাপেক্ষে চিন্তা করেছি, ভেবেছি দার্শনিক দৃষ্টিকোণ থেকে। যদি এবার আমরা যৌগিক পরিভাষা অর্থাৎ যোগীদের পরিভাষা শরীরে প্রবেশ করি তাহলে সাধনাটা শুরু হচ্ছে মূলাধার চক্র থেকে। মূলাধার চক্র কুল ও কুণ্ডলিনী শক্তি যতক্ষণ জাগৃত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সাধনা শুরু হয় না। অর্থাৎ এখানেই একটি বিষয় রয়েছে, পিতৃপক্ষ যেখানে শেষ হবে পিতৃপক্ষের সন্তুষ্টি করতে হবে। অর্থাৎ আমাদের দেহ ইন্দ্রিয় রয়েছে, এটা পিতৃপক্ষ। পিতৃপক্ষ মানে শুধু পিতাদের কথা বলা হচ্ছে না, মাতৃপক্ষ অর্থাৎ পিতৃ এবং মাতৃ সমন্বয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। সেখানে পিতৃ এবং মাতৃ শরীরের যে গুণাগুণ বা ভৌতিক আনুপাতিক সত্তা সেগুলো কিন্তু রয়েছে। সুতরাং এই দেহ প্রবৃত্তি, ইন্দ্রিয়জাত প্রবৃত্তি, তার সন্তুষ্টি বিধান একান্ত প্রয়োজন আছে। অর্থাৎ তাকে খাদ্য দিতে হবে। যদি শরীর এখন খাদ্য শূন্য হয়ে যায় তাহলে শরীর শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি স্থূল দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই শ্রাদ্ধ বা তর্পণের অবশ্যই প্রয়োজন আছে, তৃপ্তি বিধান করা, আপনার শরীরকে তৃপ্তি বিধান করতে হবে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতাতেও একটি কথা বলে এসছে, সেটা হচ্ছে যিনি আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কিছু করণীয় নেই। তার মানে আত্মতৃপ্তির কথা চলছে। আত্মতৃপ্তি আর দেহতৃপ্তি দুটো ভিন্ন বস্তু, সবাই জানেন। কিন্তু দেহকে তৃপ্ত না করতে পারলে অর্থাৎ দেহ ইন্দ্রিয়কে বশীভূত না করতে পারলে আত্মতৃপ্তি অর্থাৎ শান্তিম অধিগচ্ছতি, প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদ উৎপন্ন হয় যেখান থেকে, এই শরীর নিবৃত্তিকরণের ভেতর থেকে, সেই প্রসাদ উৎপন্ন হতে পারে না অর্থাৎ আত্মতৃপ্ত হতে পারে না। সুতরাং পারমাত্মিক তৃপ্তি বিধানের জন্য শরীরকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। সুতরাং এই পিতৃপক্ষের যে শেষ সময় কাল মহালয়া একটি ভাইটাল পয়েন্ট, সেখানে কিন্তু শ্রদ্ধা অর্থাৎ শ্রাদ্ধ তর্পণ অর্থাৎ তৃপ্তি বিধান করতেই হবে। এই অর্থে হয়তো মাইথোলজিক্যালি আমরা চিন্তা করেছি, কিন্তু এখানে আমি একটি ম্যাসিভলি ব্যাখ্যা করব, সেটা হচ্ছে এই যে আমরা 84 লক্ষ জনি পরিক্রমায় আজকের এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, তাই না? এই মনুষ্য শরীরের পেছনে অনেকগুলো শরীর রয়েছে। আমরা ট্রান্সফরমেশন, ট্রান্সমাইগ্রেশন, এভলিউশন, এই প্রক্রিয়া জাত আজকের একটি
উৎপন্ন একটি বস্তু একটি মনুষ্য শরীর যাই কিছু বলুন। ফলে আপনারই শরীর বিগত দিনের বিগত পূর্বপুরুষ, যদি বলেন তারা মরে গেছে তাদের আর কিছুই নেই, সংস্কার থাকে। সংস্কার কি? কারণ শরীরে রেকর্ডিং থাকে। আমাদের শরীরে তিনটি অবয়ব রয়েছে, প্রথম হচ্ছে এই স্থূল অবয়ব, দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম, আর তৃতীয় হচ্ছে কারণ শরীর। এই কারণ শরীরে সমস্ত প্রারব্ধ কর্ম সংস্কার ফল রেকর্ডিং থাকে। কালচক্রে সুষুপ্তিতে স্বপ্নে বা স্থূল আকারে প্রকট হয়, সেগুলোকে আমরা ভোগ করি, ওগুলোকে আমরা বলি ভোগ্যবস্তু। এই শরীর ভোগ করে। সুতরাং যতক্ষণ এই শরীর ওই কর্মফলকে ভোগ না করছে ততক্ষণ কর্মফল শূন্য হয় না। এটার জন্যেই বিগত পুরুষ অর্থাৎ আপনারই শরীরের ট্রান্সফরমেশন যেখান থেকে এসছে তাদের উদ্দেশ্যে অবশ্য তর্পণ বা শ্রাদ্ধ আবশ্যক। এই জন্য মহালয় একটি ভাইটাল স্থান, যেখানে আপনার বিগত শরীর আর আজকের প্রকট শরীরের যে ব্যালেন্স সেটা মহালয়া। এ স্থান থেকে শুরু হতে হবে। এবার যোগীদের দৃষ্টিকোণ থেকে মূলাধার চক্র থেকেই সাধনা। এই মূলাধার চক্র নিদ্রিত আছে এই কুল কুণ্ডলিনী শক্তি, জীবাত্মা শক্তি, আপনার আমার পারমাত্মিক তত্ত্ব যা জীবাত্মা আকারে শায়িত নিদ্রিত। এই জন্য শাস্ত্রে বলছে ইয়া দেবী সর্বভূতেশু নিদ্রারূপেণ সংস্থিতা, তিনি নিদ্রারূপে বিরাজ করছেন, সুতরাং তিনি ঘুমিয়ে আছেন। এই ঘুমন্ত অবস্থাকে জাগাতে হবে। এই জন্য মহালয় থেকেই পরপরই প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া দুর্গাপূজা শুরু হয়ে যায়। এই মহালয় অকাল বোধন ঘটাতে হয়, অর্থাৎ কুল কুণ্ডলিনী জীবাত্মা শক্তিকে জাগ্রত করতে হয়। এই বোধন যদি না হয় তাহলে দুর্গাপূজা ব্যর্থ হয়ে যায়, মানুষের সাধনা যোগীদের সাধনা ব্যর্থ হয়ে যায়, জ্ঞান চেতনার প্রকাশ ঘটতে পারে না। তাই মূলাধার চক্র দিয়েই সাধনা শুরু। এটা যখনই জাগ্রত হতে শুরু করে ক্রমান্বয়ে মণিপুর চক্রে চলে আসে। এই মণিপুর চক্রে যখন আসে তখন বিরাট রেডিয়েশন অর্থাৎ মণি মাণিক্য হীরা বিভিন্ন স্বর্ণ অলঙ্কারের এক জ্যোতি প্রবাহ ওখানে বিরাজ করে, যার নাম মণিপুর। অর্থাৎ এই মনুষ্য প্রথম তার পশুত্ব খণ্ডন করছে। মণিপুর চক্র যতক্ষণ জাগ্রত না হচ্ছে ততক্ষণ সে পশুত্ব ছিন্ন করতে পারে না, ততক্ষণ সে পশু থাকে যতক্ষণ এই মণিপুর চক্র জাগ্রত না হয়। সেই জন্যে ক্রমান্বয়ে মণিপুর চক্র ধীরে ধীরে আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্র যখন প্রকট হয় তখন জ্ঞান নেত্র উন্মোচিত হয়, যার নাম শিবনেত্র। এই জ্ঞাননেত্র খুলে যাওয়ার পরে আপনার ঈশ্বরের যে স্বরূপ মূর্তি তখন দর্শন হওয়ার প্রশ্ন আসে। এই জন্যে ষষ্ঠীর পরপরই শুরু হয়ে যায় দেবী বিগ্রহের উপাসনা। এর আগে ঘটে পূজা হয়। ঘট মতলব এখানে কিন্তু এই শরীর বোঝানো হয়েছে, অর্থাৎ আপনার শরীরের সাধনা করতে হবে। একটি পর্যায়ে যখন আজ্ঞাচক্র ভেদ করে যাবে তখন কিন্তু সূক্ষ্ম শরীর অতীন্দ্রিয় শরীরের ভেতরে আপনি প্রবেশ করছেন। একটা পর্যায়ে যখন এই ব্রহ্মরন্ধ্র ভেদ করে উপরে উঠে যায় তখন মহামায়া অন্ড ভেদ করে, অর্থাৎ দেবী দুর্গাকে মহামায়া বলা হয়েছে। এই মহামায়া অন্ড ভেদ করে যখন চলে যায় তারপরে আসে বিসর্জনের রহস্য। এ আরেক বাড়িবাদ, কিন্তু আমি অমাবস্যায় ছিলাম, এবার বুঝতে পারছেন যে অমাবস্যার ভেতরে কী রহস্য রয়েছে। সুতরাং স্থূল প্রতিমার যারা পুজো করছেন তাদেরকে সতর্ক হয়ে পূজা করতে হবে। যে ব্রাহ্মণ পুরোহিত পৌরোহিত্য করছেন অবশ্যই তাদের এই শরীর তত্ত্ব জানা আবশ্যক। শাস্ত্রে এই বলেছে, তন্ত্রশাস্ত্রে এই প্রক্রিয়া মেনটেন করে সাধনার কথা বা পূজার কথা বলেছে। তন্ত্র প্রক্রিয়া বহুত কঠিন কি বাত, সাধারণ মানুষ যেটা জানেন সেটা এরকম নয়।